আমরা দেখে নিচ্ছি আমাদের এবার কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। দুধ, গুঁড়ো দুধ, বাতাসা, ঘি, এলাচ আর কর্নফ্লাওয়ার। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা কড়াইতে ঘি দিচ্ছি। ঘিটা ভালোভাবে নেড়ে নেব। এবার আমরা দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। হালকা একটু দুধ রেখে দেব। এবার যে দুধটা রাখা ছিল তার মধ্যে গুঁড়ো দুধ দেব আর ভালোভাবে এটাকে মেলাব। এবার আমরা ওইটা গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা দুধটাকে নাড়তে থাকবো। এবার দুধের মধ্যে বাতাসা দিচ্ছি। এলাচ গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে নাড়বো। এবার কর্নফ্লাওয়ারে হালকা একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে ওটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, যাতে আমাদের ক্ষীরটা ভালোভাবে আঁটো হয়। ক্ষীরটা আস্তে আস্তে আঁটো হতে শুরু হয়ে গেছে, আমরা এরকমই নাড়তে থাকবো। এবার ক্ষীরটা এরকম হয়ে গেছে, যেই সময় তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। এবার আমরা অফ করছি ইন্ডাকশনটাকে। এবার আমরা ঠান্ডা করার জন্য এটাকে কনস্ট্যান্ট নাড়তে থাকবো। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটাকে একটা পাত্রতে বের করে তারপরে এটা দিয়ে আমরা মিষ্টি বানানোর কাজ শুরু করব। আমরা এটা দিয়ে ক্ষীরের লাড্ডুও বানাতে পারি বা আমরা ছাঁচ ব্যবহার করছি এখানে, এটা দিয়ে মিষ্টির আকারে করে নিচ্ছি আমরা।